মদন কি মন মেসে বিনে দরসনে বিনে দরসনে রে। আগের পর্বে বেলপাড়ি থেকে দেখতে দেখতে ঘাগড়া ঝর্ণায় এসে পৌঁছেছি। এই পর্বে ঝর্ণা ও আশেপাশটা খুব ভালো করে দেখ। দূরে দেখা যাচ্ছে ফেলে আসা পথ। ঘাগড়া নদী পাথরের মধ্যে দিয়ে একে বেঁকে ঝর্ণা সৃষ্টি করে প্রবাহিত হয়ে এখানে অনেকটা জায়গা জুড়ে একটা বড় জলাশয় সৃষ্টি করেছে। তারপর পুনরায় নদী হয়ে একে বেঁকে জঙ্গল পথে রওনা হয়েছে সুদূরের হাচ্ছানিতে। আশেপাশের গ্রামের মানুষজন এখানে নিয়মিত স্নান করেন। বাচ্চাদের তো কথাই নেই, তারা আনন্দে উড়ি করে স্নান করে। পাথরে লিখে পাগল প্রেমিকের বার্তা, তুই আমার পাগলি হবি। এই ঘাগড়া ঝর্ণা দেখতে এসে সবাই বাদনারা আনন্দে মেতে ওঠে। দূর থেকে বড় বড় বোল্ডারের মধ্যে দিয়ে প্রবল স্রোতে ঘাগড়া নদী বয়ে চলেছে। এই জায়গাটায় প্রবল স্রোত, অন্যমনস্কভাবে নিজস্বী তুলতে গিয়ে অনেক দুর্ঘটনাও ঘটেছে। অপরূপ ছন্দে প্রবল স্রোতে বয়ে চলেছে ছোট্ট পাহাড়ি নদী। বহু দূর থেকে জঙ্গলের মধ্যে দিয়ে বালি, কাঁকর ও পাথর বিছানো পথে বয়ে চলেছে নীরবে ঘাগড়া নদী। মাঝখানে কিছুটা জায়গা ছাড়া শান্তভাবে একে বেঁকে বয়ে চলেছে ছোট্ট নদী ঘাগড়া। সামনে সুদূর হাতছানি দেয় এগিয়ে চলার। সুন্দর পাথুরে পথে বয়ে চলেছে পাহাড়ি নদী। জায়গাটা এত সুন্দর মনে হয় বাস্তব নয়, কোনো সিনেমায় দেখছি।
আদিবাসী মানুষটি এক মনে মাছ ধরায় নিমগ্ন। চারিদিকে ঘুরতে আসা মানুষদের হাহা হিহি, কিন্তু মানুষটি অচঞ্চল এবং আপন কর্মে সম্পূর্ণ নিমগ্ন। নদীর ওপারে জঙ্গল পথে ছোট্ট একটা গ্রামও আছে। একপাশে জঙ্গল বেশ ঘন, পাশ দিয়ে একে বেঁকে বয়ে চলেছে ঘাগরা নদী। দূরে দেখা যাচ্ছে প্রশস্ত নদীর পাড় ও জঙ্গল। চারিদিকটা অনেকটা চওড়া, আনন্দে ইচ্ছে মতো ঘুরে বেড়ানো যায়। নদীর পাড় ধরে ধরে এগিয়ে চলা, নদীর ওপারে জঙ্গলের মাঝে একটি রাস্তা দেখা যাচ্ছে। ওই রাস্তা ধরে এগিয়ে গেলে জঙ্গলের মাঝে মাঝে আদিবাসী গ্রাম পাওয়া যাবে। গ্রামের মানুষরা নদী পেরিয়ে বাইক, সাইকেল বা হাঁটা পথে ওই পথ দিয়ে আরো অন্য কোনো অজানা গ্রামের পথে পাড়ি দেয়। এখানে প্রবেশ করার আগে বাঁদিকে রয়েছে বড় মাঠ। যারা গাড়ি করে ঘুরতে আসেন তাদের জন্য রয়েছে গাড়ি রাখার ব্যবস্থা। দিনের শেষে আনন্দ নিয়ে ফিরে চলা ধীর পদক্ষেপে আপন কুড়ায়।